আসসালামু আলাইকুম, আমি আল ইমতিয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সিএসি অ্যান্ড আইটি। আজকে আমরা কথা বলবো ক্যাপস্টোন প্রজেক্ট ভার্সেস থিসিস নিয়ে। আমরা যারা অনেক আগে পড়াশোনা করেছি তারা থিসিস ভার্সেস প্রজেক্ট এই দুটো শব্দের সাথে পরিচিত। এখন নতুন একটি শব্দ যেটা হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট অথবা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, এই শব্দ দুটা এখন বহু প্রচলিত। এই শব্দটি এসেছে আমাদের আউটকাম বেসড এডুকেশন থেকে। আউটকাম বেসড এডুকেশনের মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা যে বিষয়ে পড়াশোনা করছি সেটা যেন আমাদের জব লাইফে কাজে লাগে, মানে আমরা সারা জীবন যেখানে কাজ করব সেখানে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো যেন আমরা এই পড়াশোনার সময়টা জেনে ফেলি এবং শিখে ফেলি যে কিভাবে আমাদের রিয়েল লাইফে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব। এখন আসি যে এই জায়গাটাতে ক্যাপস্টোন প্রজেক্টের গুরুত্বটা কোথায়। ক্যাপস্টোন প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমি 4 বছর যাবত যে পড়াশোনাটা করব এবং আমাদের পড়াশোনার যে বিষয় করছি যেমন হচ্ছে সিএসি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির যে প্রোগ্রাম আউটকাম আছে, যে 12টা প্রোগ্রাম আউটকাম আমার জানা থাকলে আমি নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারি, মানে একটা ইঞ্জিনিয়ারের যে মিনিমাম গুণাবলী থাকা দরকার এই সবগুলা গুণাবলীর নিশ্চয়তা দেওয়া বা সবগুলা গুণাবলীর যাচাই বাছাই করার একটা সুযোগ হচ্ছে এই ক্যাপস্টোন প্রজেক্টে। এই ক্যাপস্টোন প্রজেক্টে আমাদের যে বিষয়গুলো থাকা জরুরি সেটা হচ্ছে আমার 4 বছরে যে পড়াশোনার যে বিষয়গুলো আমি শিখেছি সেই বিষয়গুলোর একটা প্রতিফলন। আমি এখানে প্রোগ্রামিং কোর্স শিখেছি, আমি এখানে ইলেকট্রনিক্স এর কাজ শিখেছি, আমি এখানে টিম ওয়ার্ক শিখেছি, আমি এখানে প্রবলেম সলভিং শিখেছি, আমি এখানে ম্যাথমেটিক্স এর কোর্স করেছি, আমি বেসিক সায়েন্সের কোর্স করেছি, আমি জিইডি এর কোর্স করেছি, এই সবগুলো বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসবে ক্যাপস্টোন প্রজেক্টে। এই ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারবো একটা স্টুডেন্ট সে কতটুকু ডেপথে বা ব্রেথে পড়াশোনা করেছে বা শিখেছে। অন্যদিকে থিসিস এর বিষয়ে যদি আমি বলি, থিসিস হচ্ছে শুধুমাত্র একটি ন্যারো টপিক নিয়ে ডেপথে আলোচনা করা বা গবেষণা করা বা কাজ করা। যেটা আমি আমি যদি আরো থিসিস এর বিষয়ে গুরুত্ব দিতে চাই আমি বলবো যে আমরা ব্যাচেলার লাইফে থিওরি এবং ল্যাব মিলে প্রায় 70টা কোর্স করি, সেখানে কিন্তু জেনারেলাইজড কোর্স, মানে এই বিষয়ে অনেক বিষয়ে আমাদের ধারণা দেওয়া হয়। সেখান থেকে যদি আমি মাস্টার্সে যাই, মাস্টার্স কিন্তু একটু ফোকাস, পিএইচডিতে যদি যাই পিএইচডি আরো ফোকাস, ন্যারো বিষয় নিয়ে এখানে আলোচনা বা গবেষণা করা হয়। আসলে গবেষণার মেয়ে কাজটা হচ্ছে পিএইচডিতে, আমরা যে পিএইচডিতে বা মাস্টার্সে আমরা হচ্ছে ব্যাচেলারে জানবো গবেষণা কি বা গবেষণা বিষয়গুলো কি, আমরা হচ্ছে মাস্টার্সে শিখবো গবেষণা কিভাবে করতে হয়, আর পিএইচডিতে গিয়ে গবেষণা আমরা করব। এখন পিএইচডির কাজটা যখন আমরা ব্যাচেলার লাইফে করতে আসবো, হ্যাঁ একটা ন্যারো বিষয় নিয়ে আমরা গবেষণা করতে যাব, সেখানে অনেক প্রচুর পরিমাণে গ্যাপ তৈরি হবে। আমি হয়তো তার ফান্ডামেন্টাল বিষয়গুলো জানি না, আমি হয়তো এটার ব্যাকগ্রাউন্ড জানি না, আমি এটা এই রিসার্চের গোল জানি না, আমি হয়তো নির্দিষ্ট একটা টপিক নিয়ে শুধুমাত্র এখানে কিছু প্রোগ্রাম রান করছি বা ট্রায়াল এন্ড এরর বেসিসে কিছু কাজ করছি এবং সেখানে রাইট আপ করে শেষ করে যাচ্ছি এবং এটার কিন্তু আমার কোনো ফিডব্যাক নাই। এই গবেষণার ফলে এটার যে ফলো আপ করা, এর পরের কাজটা করা বা এটা নিয়ে কন্টিনিউ করা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টুডেন্টের এই জিনিসটা দেখা যায় না ব্যাচেলার লেভেলে যারা গবেষণা করি। শুধু একটা জায়গায় আমাদের এটার একটা সুবিধা আসতে পারে, যারা হায়ার স্টাডিতে যায় এই ক্ষেত্রে যারা সুপারভাইজার থাকে তারা জানতে চায় যে তুমি গবেষণা পারো কিনা। এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা একটা বোনাস পয়েন্ট যে তুমি গবেষণা করেছো, এটা আমার সাথে কাজ করার জন্য তোমাকে কম জানতে হবে বা তোমাকে কম শিখাতে হবে। সুপারভাইজাররা এইভাবে চিন্তা করে, যারা গবেষণা করেছে তাদেরকে চুজ করে। কিন্তু আমি যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের ইউনিভার্সিটির প্রেক্ষাপটে কতজন মানুষ হায়ার স্টাডিতে যাবে বা ফিউচারে গবেষণা করবে, তারা কিন্তু চাকরি জীবনে যাবে। এবং আউটকাম বেসড এডুকেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যারা মার্কেটে যাব তাদের জন্য নিজেদেরকে রেডি করা। এবং মার্কেটে যে আমি কোন বিষয়ে জব করব বা চাকরি করব সেটা কিন্তু কোনো ঠিক নেই, যে কোনো বিষয় হতে পারে। তাহলে আমাদের ব্যাচেলারে যে বিষয়গুলো আছে সেই বিষয় সবগুলো বিষয়ে কিন্তু আমাদের নলেজ থাকতে হবে। আর ক্যাপস্টোন প্রজেক্টই সেই নিশ্চয়তা দেয় যে আমি আমার জব লাইফে যেই কাজগুলো করব সেই কাজগুলোতে আমি যেন পারি, আমি যেন আমার একটা টিমের সাথে কাজ করতে পারি, আমি যেন যে কোনো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারি, আমার কমিউনিকেশন স্কিল যেন ভালো হয়, আমি যেন ডকুমেন্টেশনে ভালো থাকে, আমি যেন ভালো প্রেজেন্টেশন দিতে পারি, আমি যেন প্রবলেম ফাইন্ড আউট করতে পারি, এই সব কিছু মিলে হচ্ছে আমাদের ক্যাপস্টোন প্রজেক্ট। তাহলে আমি আশা করি যে আউটকাম বেসড এডুকেশনের সাথে ক্যাপস্টোন প্রজেক্ট কেন আসলো এবং থিসিসটা আসলে কেন কাদের জন্য সেই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে, আবারও কথা হবে পরে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।